একাদশ শ্রেণীতে শুরু হয়ে গেছে সেমিস্টার সিস্টেম আর এই নতুন সিস্টেমে পড়ার টেকনিক তো রাখতেই হবে কি তাই না প্রিয় ভাই বোনেরা মাথায় রাখবে ম্যাথামেটিক্সকে যদি পুরো রপ্ত করতে চাও তাহলে তিনটে স্টেপ কিন্তু তোমাকে মানতেই হবে প্রথম যে স্টেপ তা হচ্ছে কি ফুল কনসেপ্ট স্ট্র্যাটেজি সহকারে পড়া নাম্বার টু হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কারণ এমসিকিউ টোটাল রয়েছে তোমাদের চল্লিশটি সেমিস্টার ওয়ানে ম্যাথামেটিক্সের জন্য আর সময় মাত্র নব্বই মিনিট এই কম সময়ে তোমরা এই চল্লিশটা অঙ্ক কি করে সলভ করবে তার জন্য জানতে হবে তোমাকে শর্টকাট টেকনিক বা মেথড পাশাপাশি তোমাকে কিন্তু জানতে হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নের মাধ্যমে গণনার দক্ষতা তাই সব কিছুকে সামনে রেখে যদি আমরা আজকের এই ছোট্ট ক্লাসটাকে ছোট্টভাবে বাঁধতে চাই তাহলে তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের চ্যাপ্টার চ্যাপ্টারের নাম সেট থিওরি এর পুরনো ক্লাস অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবে তবে আজকে তোমাদের এখানে জাস্ট এক ঝলক দেখাতে চাইছি আমরা পড়বো কী করে তার জন্য আমি পুরো সিস্টেমটাকে সাজিয়ে নিয়েছি প্রথমে কি প্রথমে শর্টকাট টেকনিকে আমরা সলভ করবো কী করে সেমিস্টার ওয়ানে ওই যে টাইম ম্যানেজমেন্টকে লক্ষ্য রেখে নাম্বার টু সেই প্রবলেমটাকে বড় নিয়মে করবো কীভাবে পাশাপাশি এখানে এই চ্যাপ্টারটা অর্থাৎ যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি সে তত্ত্ব তার রোড ম্যাপটা কী তো এটা আলোচনা করার সময় প্রথমে বলি আমি এমন একটা সমস্যা নিয়েছি যা তোমাদের বিগত বছর পরীক্ষায় এসেছে দু সালের একটা প্রশ্নকে তুলে নিয়েছি দেখো প্রশ্নটাতে কি পড়েছে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এর উত্তর এই চারটে অপশানের মধ্যে কোনটি কারেক্ট যদি আমরা এটাকে বড় নেমে করতে চাই গণনার মাধ্যমে তাহলে তো অবশ্যই সময় সাপেক্ষ বিষয় তাই এটাকে আমরা অন্য একটা ডাইরেকশান দিয়ে অন্য থট দিয়ে বিষয়টাকে সমাধান করার চেষ্টা করি দেখো এ আর বি দুটো সেট তাই আমি এক কাজ করি আমি দুটো সেট নিয়ে নিচ্ছি ধরে নাও এটা হচ্ছে এ সেট এবং এটা হচ্ছে বি সেট কেমন তো এটা হচ্ছে এ সেট এবং এটি হচ্ছে বি সেট এবার দেখে নি কী বলেছে এখানে ফার্স্ট বলেছে এ মাইনাস বি অর্থাৎ এই যে এ সেট দেখতে পাচ্ছ না এই পুরো এ সেট চাঁদের মতন দেখতে এই চাঁদের মতন দেখতে এ সেট থেকে পুরো বি সেটটাকে বাদ দিয়ে দাও যদি বি সেটটাকে পুরোপুরি বাদ দিয়ে দাও দেখো এই পোর্শনটাকে বাদ দিয়ে দিলাম দেখে মনে হচ্ছে না একটু চন্দ্রকলার মতন দেখতে হুম তাই আমরা বুঝতে পারছি এ সেট থেকে ওই বিটাকে পুরোপুরি বাদ দিলে তোমরা যে অংশটা দেখতে পাবে তা হচ্ছে এটুকুটা অংশ এটুকুটা অংশের নাম হচ্ছে কি এ মাইনাস বি এ থেকে পুরো বিটাকে আমি বাদ দিয়ে দিলাম কেমন দেখো এই যে এ সেট এ সেট থেকে এই পুরো বি সেটটাকে তুমি বাদ দিয়ে দাও বাদ দিলেই আমরা কী যাচ্ছি এ মাইনাস বি এ মাইনাস বি এই সেটটা পেয়ে গেলাম একই রকমভাবে দেখো এবার রয়েছে কি বি মাইনাস এ অর্থাৎ এবার এই যে বি সেটটা রয়েছে ওই বি সেটটা থেকে এ সেটকে পুরো বাদ দিয়ে দাও তার মানে তোমরা বলো এটা যদি এ সেট হয় এটা যদি বি সেট হয় এটা এ সেট এটা বি সেট বি সেট থেকে পুরো এ সেটটাকে বাদ দিয়ে দিচ্ছি পুরো এ সেটটাকে বাদ দিয়ে দিচ্ছি তাহলে এরকম চন্দ্র করা দেখে লাগবে না তার মানে আমি পুরো বি সেট থেকে এ সেটটাকে বাদ দিয়ে দিচ্ছি তাহলে আমি দেখতে পাবো রকম একটা সেট এই রকম একটা সেট চলো তাহলে এই সেটের নাম কি এই সেটের নাম হচ্ছে বি মাইনাস এ তো লিখে রাখি বি মাইনাস এ যাক এবার দেখো কি রয়েছে এ ইন্টারসেকশন বি আচ্ছা এ ইন্টারসেকশন বি মানে কি কেন এ আর বি ওই দুটো সেটের কমন পোর্শন তাহলে এটা পুরোটা এ সেট আর পুরোটা বি সেট স্যার মানে দেখো এই পুরোটা এ সেট এই পুরোটা বি সেট ওদের যে কমন পার্ট কমন পার্ট কোনটুকুটা এটুকুটা কমন পার্ট তো এটাই ইন্টারসেকশন বলা হয় তাহলে এ সেট আর বি সেটের ইন্টারসেকশান কোনটা প্যাস এই মাঝখানের অংশটা হচ্ছে ইন্টারসেকশান এই মাঝখানের অংশটা কি ইন্টারসেকশান তাহলে আমি লিখে ফেলি মাঝখানে এ ইন্টারসেকশান বি আর যখনই এ তিনটা মার্ক করা কমপ্লিট হয়ে গেল এবার বলা হচ্ছে এই তিনটার ইউনিয়ন নাও তিনটার ইউনিয়ন মাথায় রাখবে এ তিনটার ইউনিয়ন মানে জানো এই পুরো পার্টটাকে নেওয়া ক্লিয়ার এই তিনটা দলকে একত্রে করে দেওয়া তো দেখো না এ তিনটে পার্টকে একত্রে করা মানে যা এ সেট আর বি সেটটাকে একত্রে করে দেওয়া মানে তাই ঠিক কি না তার মানে আমি দেখতে পাচ্ছি এর উত্তরটা কি এর উত্তরটা হচ্ছে এ ইউনিয়ন বাস এক ঝটকায় ছবিতে উত্তর কমপ্লিট মানে এক ছবলে ছবি এবার আমরা যদি এটাকে মনে করি বড় নিয়মে করবো তাহলে কি করে করব যখন ক্লাসে তোমাদের শেখাবো কারণ বড় নিয়ম করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে কি নাম্বার ওয়ান ফর্মুলা নাম্বার টু কি নাম্বার টু হচ্ছে প্রসিডিওট মানে এরকম টাইপের অঙ্কগুলোকে করার জন্য কোন প্রসেসটা আমরা নেব অ্যালজেব্রিক মেথড নাকি আমরা ভেন ডায়াগ্রাম ম্যাথড কোন চিত্র কী টেকনিক নেব এবং গণনার পুরো ধারা তো যেহেতু আমি তোমাদের এই চ্যাপ্টারটি কনসেপ্ট দিয়ে বোঝাবো তারপর তুমি ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নে যেতে পারবে তবুও তোমাদের আমি প্রবলেমটিকে সলভ করে দিচ্ছি যখন তোমরা চ্যাপ্টারটি করে নেবে তখন অবশ্য তোমরা প্রবলেমটির উত্তরটি বুঝতে পারবে বড় নিয়মে ক্লিয়ার তাই চলো দেখে নিই এর বড় নিয়মে উত্তর সলভ করার টেকনিক এবারে যদি আমরা এই প্রবলেমটাকে বড় নিয়মে সলভ করতে চাই তাহলে আমাকে এই স্টেপগুলোকে ফলো করে কিন্তু অঙ্কটি সমাধান করতে হবে আমি আগেই বললাম যেহেতু আমরা আজকে একটা ঝলক দেখছি মাত্র যেহেতু চ্যাপ্টারের কনসেপ্ট কন্টেন্ট আমি তোমাদের ইউটিউব চ্যানেলে আমি ক্লাসের মাধ্যমে করাবো তাই প্রিয় ভাই বোনেরা এখন যদি তোমাদের এটা বোঝাতে চাই তাহলে বুঝতে পারবে না তাই আমি জাস্ট উত্তরটি সমাধান করে দিলাম পাশাপাশি চলো দেখি রোডম্যাপ। রোডম্যাপে আমাদের কিন্তু কয়েকটা থট জানতে হবে নাম্বার ওয়ান হচ্ছে কি কনসেপ্ট স্যার কনসেপ্ট কি সেট থিওরির আরে ভাই সহজ সরল ভাষায় যাকে আমরা একটা পরিভাষায় বলি ফোল্ডার যাকে একটা ভাষায় আমি বলি ফোল্ডার ওটাকে না আর একটা পরিভাষায় বলা হয় কি সেট এটাই হচ্ছে পার্থক্য আর কিচ্ছু নেই কি বললাম যাকে একটা পরিভাষায় আমরা ফোল্ডার বলি তাকেই আর পরিভাষায় বলা হয় সেট ফোল্ডারের ডেফিনেশান যা সেটের ডেফিনেশান তাই ফোল্ডার আমরা কেন ব্যবহার করি আর ইয়ার একই জাতীয় ডকুমেন্টসগুলোকে এক জায়গায় গুছিয়ে রাখার জন্য এই যে সামনে হোলি হলো তোর নিশ্চয় ছবি তুলেছো সেই ছবিগুলো কোথায় রাখবে একটা গ্যালারিতে সেভ করে রাখবে তাই না একটা ইমেজের ফোল্ডারে সেট করে রাখবে তোমাকে যে একজন মেসেজ পাঠাচ্ছে তুমি সেটা কোথায় পাবে ইনবক্সের মেসেজের যে ফোল্ডার সেখানে পাবে তো ঠিক একই রকম একই জাতীয় তথ্য একটা জায়গায় সাজিয়ে রাখার জন্য ব্যবহার করা হয় ফোল্ডার ঠিক একই রকমভাবে একই জাতীয় উপাদানগুলোকে এক জায়গায় গুছিয়ে রাখার জন্য দরকার পড়ে সেটের ক্লিয়ার আরও রয়েছে অনেক কনসেপ্ট ওগুলো আমরা ক্লাসে আলোচনা করব। নেক্সট কি পরিচয় পরিচয় বলতে আমরা বিভিন্ন ধরনের সেট সম্পর্কে জানবো শূন্য সেট কী উপো সেট পুরক সেট কি এই সমস্ত সেটগুলো সম্পর্কে জানবো নেক্সট কি সেটের অপারেশন অপারেশন বলতে দুটো সেটের মধ্যে ইউনিয়ন কি দুটো সেটের মধ্যে ইন্টারসেকশন মানে কী দুটো সেটের মধ্যে ডিফারেন্সটা কী ক্লিয়ার এই সমস্ত অপারেশন ঠিক যেমন ভাবে আমরা কেমন করে যোগ করতে হয় কেমন করে বিয়োগ করতে হয় কেমন করে গুণ করতে হয় ভাগ করতে হয় যেমন শেখি ঠিক একই রকম দুটো ফোল্ডারকে কেমন করে জোড়া লাগাবো দুটো ফোল্ডারের মধ্যে কমন পার্ট কি রয়েছে কেমন করে বিয়োগ করব। এই যে জাতীয় জিনিসগুলো তা শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের এই পার্টে নেক্সট লাস্ট পার্ট থাকবে প্রবলেম সলিউশন পার্ট মাথায় রাখবে এখানে রয়েছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তথ্য কি। আমাদের এখানে দু রকম ম্যাথডে অঙ্ক শিখতে হবে একটা হচ্ছে এমসিকিউ এর জন্য শর্টকাট টেকনিক কেন কারণ শর্টকাট টেকনিকে না শিখলে সমস্যা হয় কি বলতো ওই টাইম ম্যানেজমেন্ট পরীক্ষার সময় তোমাকে এমন ধরনের অঙ্ক দেবে যেখানে কনসেপ্টও লাগবে পাশাপাশি ক্যালকুলেশান ভিত্তিক অর্থাৎ এখন যুগ এমন পড়ে গেল যে প্রশ্নের যে ধারা বেসিকের থেকে একটু হাই এবং এন্ট্রান্সের থেকে একটু লো ওই যে কোয়ালিটির প্রশ্ন তোমাকে দেবে আর ওই প্রশ্নের ধাঁজ ক্যালকুলেশান ভিত্তিক হওয়ার প্রবণতা থাকতে পারে কনসেপ্টের সাথে সাথে আর এই কারণে প্রিয় ভাই বোনেরা তোমাদের কিন্তু টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে তাই আমাদের শিখতে হবে শর্টকাট টেকনিকের মাধ্যমে প্রবলেম সলিউশনের একটা পুরো ফান্ডা পাশাপাশি শুধুমাত্র এই চ্যাপ্টারের জন্যই তো আমাকে জানলে চলবে না এই চ্যাপ্টারের প্রয়োগ পরবর্তী অন্যান্য চ্যাপ্টারেও থাকতে পারে সেই দৃষ্টিভঙ্গিতে আমাদের ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন সলভ করতে হবে তার জন্য প্রয়োজন কনসেপ্ট এবং গণনার পুরো পদ্ধতি কী ভাবছো প্রিয় ভাই বোনেরা তোমরা যদি মনে করো স্যার এই ফুল ক্লাসটি আমরা করতে চাই তাহলে তোমরা অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশান বক্স ফলো করো সেখানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ডিটেলস দেওয়া থাকবে এর মাধ্যমে জানতে পারবে তোমরা পুরো তথ্য পাশাপাশি যারা নতুন একাদশ শ্রেণীতে রয়েছ তাদের বলি সেমিস্টার সিস্টেম কি ম্যাথামেটিক্স কীভাবে পড়বে কোন কৌশলে পড়বে কোন দৃষ্টিভঙ্গিতে পড়বে তার পুরো ডিটেলস অবশ্যই কিন্তু দেখে নেবে নিচে দেওয়া ডিসক্রিপশান বক্সের গিয়ে লিংকে আশা করছি বুঝতে পেরেছ নমস্কার ধন্যবাদ